দশপুত্র সমাকন্যা দশপুত্রান প্রবর্ধয়ান যৎফলম লভতে মর্ত্যস্তল্লভয়ম কন্যা ঐক্যয়া। এক কন্যা সন্তানকে যদি যত্নে বড় করা হয় তবে সেই সন্তান দশ পুত্রের সমান। স্কন্দপুরণের এ কথা বাংলায় ঢুকলেই কেন জানি না হোঁচট খায়। শুধু আরজি করের ঘটনাই না, বাংলার অলিতে গলিতে প্রতিনিয়ত নির্যাতিত আজ নারীরা। আপনি কি জানেন, এনসিআরবি রিপোর্টে এই নিয়ে পরপর চারবার দেশের মধ্যে অ্যাসিড হামলায় শীর্ষে বাংলা। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2021 সালে রানীর রাজ্যেই সবচেয়ে বেশি সংখ্যক বধূ নির্যাতনের ঘটনা ঘটেছে। এই সমস্ত দেখেও মমতার কোনো হুঁশ নেই। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালিয়ে কাজের কাজটা কী হচ্ছে? 2019 থেকে 2021 সাল পর্যন্ত বাংলায় প্রায় 1,93,511 জন মহিলা নিখোঁজ, যাদের মধ্যে 36,606 জন নাবালিকা। আজ কবি কথা বলছি না, এই রিপোর্ট দিয়েছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো। সীমান্ত জেলা থেকে মোটা বেতনের লোভ দেখিয়ে নারীদের পাচার করা হচ্ছে বড় বড় শহরে, আর এই পাচারের বড় কেন্দ্র কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, হাওড়া। পাচারের অগণিত ঘটনা রোজ ঘটে চলেছে প্রবল নারী হিংসার আবহে। হাঁসখালী, দুবরাজপুর, কাকদ্বীপ, জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, বহরমপুরে পরপর নৃশংস ঘটনাগুলো তার সাক্ষী। এখানেই কিন্তু শেষ না, 2021 সালের পরিসংখ্যানে 35,884 জন নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মমতা নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু রাজ্যের মহিলাদের এত করুণ অবস্থা কেন? কারণ তৃণমূল নিজেই। ধর্ষক গুন্ডাদের নিয়ে সরকার তৈরি করলে এর থেকে ভালো আর কী বা হতে পারে? আরজি করের নির্মম ঘটনা চোখ খুলে দিয়েছে বঙ্গবাসী। আর চুপ করে না, মমতার চটির লাল রক্ত এবার সামনে আসবে জনগণের। মা দুর্গার আগমনেই পতন হবে হীরক রানীর।